এসে গেল শাকিব খানের আপকামিং সিনেমা দরদের অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এখন এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা দরদকে নিয়ে, এবং শাকিব খান সংক্রান্ত এবং দরদ সংক্রান্ত এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসছে শাকিব খানের আপকামিং সিনেমা দরদ, এবং এই সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন, যিনি কিনা শাকিব খানের সঙ্গে এর আগে কাজ করেছেন। এবং এই শাকিব খানের দরদটি হবে একটি প্যান ইন্ডিয়া সিনেমা, যেটি কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাষায় মুক্তি পাবে। বাংলা, হিন্দি, তামিল, তেলুগুর সঙ্গে সঙ্গে এটি কানাডা ভাষায়ও কিন্তু মুক্তি পাবে। এবং শাকিব খান এই দরদের শুটিংয়ের জন্য কিন্তু বর্তমানে ঢাকা থেকে মুম্বাইতে পাড়ি দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটি প্রেস মিটও করছেন, এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান স্ক্রিপ্টিং লেভেলেরও কাজ মোটামুটি সেরে ফেলেছেন। এবং এই সিনেমায় নায়িকা হিসেবে কিন্তু থাকছে সোনাল চৌহান, যিনি কিনা হিন্দিতে এর আগে প্রচুর ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। এবং এটি সোনাল চৌহান ছাড়াও কিন্তু থাকতেন আরও অনেক গুণী অভিনেতা, এবং তার মধ্যে রয়েছেন পায়েল সরকার থেকে শুরু করে রাজেশ শর্মা এবং আরও অনেকে, এবং থাকছেন বলিউডের কুখ্যাত ভিলেন রাহুল দেব। এবং এই সিনেমাটির ফিল্মিং স্টার্ট হয়ে গিয়েছে বন্ধুরা আজকের থেকে। এরকম শাকিব খান সংক্রান্ত এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে শাকিব খানের দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।